ফেলো ভিউয়ার্স রিলেটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি অবশ্য টাইটেলটা থেকে বুঝতে পেরেছেন যে কোন ধরনের টিপসটা আজকে শেয়ার করব। এই টিপসটা হলো আপনি কিভাবে আপনার নাম্বার দিয়ে আপনি যে নাম্বার বা ইমেইল যে ফেসবুক আইডি খুলবেন, অনেকে এই ইমেইল বা নাম্বার যখন সার্চ দেয় তখন ওই ফেসবুক আইডিটা শো করে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার নাম্বার দিয়ে কেউ সার্চ দিলে আপনার ফেসবুক আইডিটা কেউ যাতে না পায়। অতএব আপনার এই আইডিটাতে যেই সার্চ দেখবে আপনার মোবাইল নাম্বার, অথবা অনেকে আমরা এমন কাজ করি যে দেখে এই নাম্বারে একটা ফেসবুক আইডি খোলা আছে কিনা, জাস্ট আপনারটা এমনভাবে অনেক বন্ধু বান্ধব অনেকেই করবে, তো আপনি তাদের কাছে এই জিনিসটা লুকিয়ে রাখতে চান যে আপনার এই নাম্বারটা কোনো ফেসবুক আইডি খোলা নেই, এমনটাই দেখাতে চান বা বোঝাতে চান। তার জন্য আপনারা এটা আপনার ফেসবুক আইডি থেকে করতে পারবেন। তো জাস্ট কীভাবে করবেন এবং সেটাই দেখাবো, এটা আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেই সম্ভব। তা বন্ধুরা, এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ করে দেখা যায়। অনেক আত্মীয় স্বজনের মাঝে আমার ফেসবুক আইডিটা শেয়ার করতে চায় না, কিন্তু তারা না যখন আমার নাম্বার দিয়ে সার্চ দেয় তখন অটোমেটিক পেয়ে যায়। তাই এটা থেকেই আপনারা রক্ষা করতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম ফেসবুক আইডিটা ওপেন করবেন। দেখুন, আমি সরাসরি ফেসবুক আইডিটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এই যে তিনটা আইকন চিহ্ন দেখছেন এটা ক্লিক দিবেন, এটাই ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পরে আপনি চলে আসবেন, চলে এসে অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন। দেখুন, আমি সরাসরি অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক দিলাম। অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে যে প্রাইভেসি দেখছেন এটাই ক্লিক দিবেন। হ্যাঁ, এই জায়গায় একটু লোডিং হবে। তা বন্ধুরা, আমার ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, এই জিনিসটা কখনোই ভুলবেন না। একটা লাইক এবং একটা কমেন্ট করতে কখনোই ভুলবেন না। তা বন্ধুরা, আপনি যেহেতু আপনি এখন কি চান যে আপনার নাম্বার দিয়ে যদি বা আপনার ইমেইল দিয়ে কেউ সার্চ দেয় যাতে আপনার ফ্রেন্ড আইডিটা বা আপনার ফেসবুক আইডিটা না পায়, সেটা আমি দেখাবো। তার জন্য আপনি ট্যাপ করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখুন, হু ক্যান লুক আপ ইউজিং দ্য ইমেইল অ্যাড্রেস ইউ প্রোভাইডেড। আপনার যদি ইমেইল অ্যাড্রেসটা খোলা থাকে তো এটাই ক্লিক দিবেন। দেখুন, আমি ক্লিক দিলাম। হ্যাঁ, একটু লোডিং হবে বন্ধুরা, ধৈর্য ধরে দেখুন। এইটা যদি আপনি এই যে এভরি ওয়ান আছে অনলি ফ্রেন্ড করে দিবেন, আপনার ফ্রেন্ড এটা ফ্রেন্ড করে দিলে আপনার বাইরে থেকে যে সার্চ দিক আপনার আর এই আইডিটা কেউ খুঁজে পাবে না। এরপরে আমি আপনাদের আরেকটা দেখাবো, আপনার ফোন নাম্বার দিয়ে যদি আইডিটা খোলা থাকে তাহলে যে নিচেটা খুলে দেবেন, হু ক্যান লুক আপ ইউজিং দ্য ফোন নাম্বার প্রোভাইডেড। আপনার যদি ফোন নাম্বার দিয়ে আইডি খোলা থাকে তো এটাই ক্লিক দিবেন। এটাই ক্লিক দিয়ে অনলি ফ্রেন্ড করে দিবেন। তাহলে আপনার বাইরে থেকে যেই আপনার নাম্বার দিয়ে সার্চ দিক তাহলে আপনার ফেসবুক আইডিটা কেউ দেখতে পারবে না বা জানতে পারবে না। তা বন্ধুরা, এই টিপসটা হয়তো অনেকে জানতে পারেন কিন্তু ম্যাক্সিমাম লোকেই জানে না, তো জাস্ট আমি শেয়ার করলাম। দেখুন, এই যে এখন আপনি যদি ফ্রেন্ডে ক্লিক দেন তাহলে আপনার এই আইডি দিয়ে বা আপনার এই নাম্বার দিয়ে যদি কেউ সার্চ দেয় বাইরে তাহলে আপনার আর কেউ জানতে পারবে না বা কেউ দেখতে পারবে না। তা বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে আইডিটা এবং আপনার এই ফেসবুক যে গোপন একটা টিপস ছিল সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। তা বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব।